আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে যে আলু সিদ্ধ দিয়েছি, জানি না আসলে আলু দিয়ে কী করবো, দেখা যাক কী করি। তো আপনাদের সাথে যে আলুর কোনো একটা রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই তো দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে আলু, এখানে মেবি 5 কেজির মতো আলু। আমাদের বাসায় হচ্ছে অলরেডি আরও 6-7টার মতো আলু আছে, সেই সবার আগেই হচ্ছে আবার আলু নিয়ে আসছে আয়াদের আব্বু, কারণ হচ্ছে আয়াদের আব্বুর আলু অনেক পছন্দ। তো আজকে কিছুদিন ধরে খেয়াল করলাম হচ্ছে আমিও হচ্ছে ইদানিং খুব আলু খাচ্ছি, কেন জানি না, আসলে আলুই ভালো লাগছে দেখতেছি। তো ওই তো 5টা আলু ছিল এখান থেকে, হচ্ছে এখন ঠিক করেছি যে এই 2টা আলু দিয়ে হচ্ছে আমরা আলু ভর্তা করব ভাত খাওয়ার জন্য। আর হচ্ছে এখানে 3টা আলু, এগুলো হচ্ছে এতটা আবু ম্যাশ করে নিচ্ছে, এগুলো দিয়ে হচ্ছে টুনা ফিশের কাবাব বানাবো। তো ইনশাল্লাহ আপনাদের সাথে টুনা ফিশের কাবাবের রেসিপিটা শেয়ার করব। তো এটা হচ্ছে টুনা ফিশের ক্যান, আমরা হচ্ছে এটা দিয়ে কাবাবটা বানাবো। আমি খুলে ফেলছি, পরে হচ্ছে দেখাইতেছি। এই যে এটা হচ্ছে একটু ওই যে ধুয়ে নিতে হবে, এই যে এটা এটা দিয়ে করব একটু পানি দিয়ে ধুয়ে, পানিটা এই ছাঁকির মধ্যে এই জন্য নিয়ে আসছি, পানিটা একটু ধরা নেব। তো এই আলু, আলুর মধ্যে হচ্ছে আমি টুনা ফিশটা দিয়ে দিব, যেটা পানি ধরা রেখেছি। তো এখানে পেঁয়াজ বেরেস্তা দিব আমি 3 টেবিল চামচ, তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিছি, আপনারা চাইলে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিতে পারেন, কাঁচা পেঁয়াজ দিলে ছোট ছোট 5-6টা দিতে হবে। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর এতে এখানে রসুন বাটা একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম। আর একটু আদা বাটা দিলাম 1 চামচের মতো, আর রসুন বাটা 2 চামচের মতো দিয়েছি। এখানে হচ্ছে আমি লাল মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, বেশি দিব না, সামান্য একটু হলুদ দিলাম, একটু ধনিয়া গুঁড়া, আর 1/2 চামচ হচ্ছে জিরা গুঁড়া। আর এখানে হচ্ছে আমি এই কি ম্যাগি স্বাদে ম্যাজি, এটা আমাদের ছিল দেশে থেকে আনা, তো হচ্ছে এটা 1 প্যাকেট দিয়ে দেবো। আর যেহেতু সাদে ম্যাজিকে মেবি একটু লবণ থাকে, আমি এখানে একটু সামান্য পরিমাণে একটু লবণ দিব। আর এই তো এখানে আমি একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিব, কর্নফ্লাওয়ার এখানে প্যাকেটে আছে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর এটা পুরোটাকে মিক্স করে ফেলবো। এভাবে করলে মাম পড়তে পারছি না, তাই আয় দেখছো, যাও ওদিকে যাও না, পরে দিব, যাও তোমার জন্য তো বাবা, যাও না। তো আমরা এখানে তেল গরম করছি, তো এটা হচ্ছে মাখানো হয়ে গেছে, তো ওই যে মাখানো হয়ে গেছে এটা হচ্ছে আমরা গোল গোল করে এখন তেলের মধ্যে ছেড়ে দিব। তেল গরম হয়ে গেছে এখানে, একদম ঝটপট খুব ইজি হয়েছে, এটা রেডি করা যায়, কোনো ঝামেলা নাই, শুধু আলুটা সিদ্ধ করতে হয় আর সব হচ্ছে অনেক তাড়াতাড়ি করা যায়। আমরা আসলে এই জিনিসটা খুব বেশি করি। আমি আস্তে আস্তে দিয়ে দিতেছি, তেল গরম হইতেছে, আর এটা খেতে অনেক বেশি মজা।
তো এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আস্তে আস্তে হোক। এটা ভাত দিয়েও খেতে অনেক ভালো লাগে, আবার পোলাও দিয়েও খেতে অনেক ভালো লাগে। করতে অনেক ইজি। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।